নকল্পিতায় আপোনালোক সকলোকে কল্পিতা ক্রিয়েটিভ কর্নারলে স্বাগতম জানাইছো আর আশা করছো আপোনালোক সকলে বহুত ভালে আছে। আজি মই শেয়ার করিম আপোনালোকৰ লগত এই এখন জাতীয় পতাকা আমি একেবারে কম সময়ত কেনেকে বনাব পাৰো আর আজি মই অকল বনাইহে দেখাম, ইয়ার বিষয়ে আলোচনা একো নকৰো। এতিয়া চক ফ্রেন্ডস, মই লৈছো এখন এ ফোর সাইজৰ পেপার। ইয়াতে মই এনে নর্মেল যিখন পেপার হয় সেই পেপারে লৈছো। ইয়াতে চার্ট পেপারও আপনাদের ব্যবহার কৰিব পাৰে। আর এ ফোর সাইজের পেপারখন লৈ পেলাই মই কি কৰিছো, মই চারিভাগৰ এভাগ কাটিছো আর কাটি পেলাই এনেকে তিনিভাগ তিনটা ফোল্ড কৰি ললো। এই ধরনের চক দেখার মতে এই ধরনের ফোল্ড করে তারপরে মই তিনটা পার্ট করার পিছত প্রথম পার্টট উপর পার্টট মই অরেঞ্জ কালার করে দিছো, অরেঞ্জ বা সেফ্রন কালার। ইয়াতে মই ব্যবহার কৰিছো এডাল ফ্ল্যাট ব্রাশ, তলরট অকনমান হোয়াইট করে দিছো, তারপর তার তলরট অকনমান মই গ্রিন করে দিছো। কালারখিনি মই ভালকে শুকাবলে দিলো আর তারপরে এটা মই কি করে আছো চক ফ্রেন্ডস, মই এই পেপারখন মাঝে মাঝে এই ধরনের মই ফোল্ড করে নিম। এই ধরনের ফোল্ড করে এখন ফ্ল্যাগর সাইজত মই লৈ আহিছো, সৰু এখন ফ্ল্যাগর সাইজ মই বনাইছো। এসক সবফালৰ পৰা ভালকে হেৰি কৰিলো, কিন্তু এই যেটো মূৰটো আছে সেই মূৰটোত মই সৰু ষ্টিক এডাল ভৰাম। কিন্তু তাৰ আগতে মই লৈছো এটা কইন লৈ লৈছো, এটা সার্কেল কৰি ললো স্কেচ পেনৰ কালাৰৰ সহায়ত। আর তাৰপিছতে মই ইয়াতে ইয়াত যিবিলাক স্পোকস থাকে সেই স্পোকসবিলাক মই স্কেলৰ সহায়ত আঁকি যাম। এতিয়া মই লাহেকে শুকাবলৈ দিব লাগিব গোটেইখিনি, তাৰপিছতে মই এই ধৰণে ইয়াত মই ষ্টিক কৰি দিলোঁ। আৰু এয়া চাওকচোন, আমাৰ ফ্লেগখন ৰেডি হৈ গ'ল। খুব কম সময়তে আমি এনেকুৱা এখন ধুনীয়া পতাকা বনাব পাৰোঁ। ভিডিওটো যদি চাই পেলাই ভাল পালে তেতিয়াহ'লে লাইক এটা কৰি দিব। ঠিক আছে ফ্ৰেণ্ডছ, অহাবাৰ আকৌ লগ পাম এটা নতুন ভিডিঅ'ত, নতুন কাম লৈ আহিম। তেতিয়ালৈকে সকলোৱে ভালে থাকিব, সুস্থ থাকিব। নমস্কাৰ।